এন্টার প্রেস করার পরে আপনারা তৃতীয় নাম্বার অপশনে আসবেন। এখানে লেখা আছে হার্ড ডিস্ক ড্রাইভ, এই জায়গায় ক্লিক করবেন। এখানে দুইটা অপশন আসছে, আপনারা ফার্স্টটা SATA থেকে আপনারা ইউএসবি করে দেবেন, ইউএসবি করে দেবেন, নিচেরটা SATA করে দেবেন। তারপরে আপনারা এখান থেকে একটু ব্যাকে যাবেন, এই ব্যাকে আসার পরে আবার যদি আমি ক্লিক করে দেখি, দেখেন আমার সব ঠিকই আছে। এখন আমি আবার ব্যাকে গেলাম, তারপরে যে উপরের ভার্সনটাতে বুট ডিভাইস প্রিওরিটি, এখানে আমি ক্লিক করে ইউএসবি ঠিকই আছে। এখন আপনি F10 ক্লিক করবেন, মানে F10 আছে, এই যে দেখেন নিচে কোণের দিকে আছে F10 নামে, F10 আছে, সেভ অপশন আসছে একটা, দেখেন F10 সেভ অপশন, এই F10 সেভ অপশনে আপনারা ক্লিক করবেন, F10 চাপবেন। চাপার পরে ওকেতে ক্লিক করবেন, এই যে ওকে দেখতে পাচ্ছেন, ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের উইন্ডোজ সেট আপ দিবেন, এন্টার চাপবেন, দেখেন সেট আপ হচ্ছে আমার। সেভেন আল্টিমেটটা দিলাম, অ্যাকসেপ্টে ক্লিক করলাম, নেক্সট দিলাম, কাস্টম অ্যান্ড অ্যাডভান্সে ক্লিক করলাম, তারপরে আমি নেক্সটে ক্লিক করলাম,
এখানে এখন নাম লিখবে, নেক্সট এ ক্লিক করুন। টাইমটা ঠিক করে নেবেন, 22শে জুলাই, ঠিক আছে। আমার ওয়িন্ডোজ কমপ্লিট।